আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স শর্টকাট ভিডিওর আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা মনে রাখবো যে কিছু দেশের মুদ্রার নাম এখানে দেশটি কিছু তিনটা উত্তর কোরিয়া জাপান চীন তো এদের মুদ্রার নাম একই রকম দেখেন বুন ইয়েন ইউয়ান তো এরকম একই রকম জিনিস থাকলে আমাদের কনফিউজ হয় তখন কি হয় মাথা গরম হয়ে যায় কিছু মাথায় আসবে না মাথা করে গরম হয়ে পরীক্ষা হলে আরো মাথা চুন জয়ে জয়ে পড়ে যাবে কিন্তু আজকে যে টেকনিকটা শিখাবো তারপর আর কি কোনো এখান থেকে এরকম যদি প্রশ্ন আসে ভুল হবে তো দেখেন এখানে কি লেখা উত্তর কোরিয়া তার দেশ এই দেশের মুদ্রার নাম হলো পন জাপানের মুদ্রার নাম ইয়েন এবং চীনের মুদ্রার নাম ইউয়ান তো আমরা এটা কিভাবে মনে রাখবো তো খেয়াল করেন এখানে উত্তর কোরিয়াটা সবচাইতে বড় এই তিন জানাবের ভিতরে জাপান চীন উত্তর কোরিয়া উত্তর কোরিয়াটা সবচাইতে বড় তাই এই দেশের মুদ্রার নামটা সবচাইতে ছোট এবং সবচেয়ে ছোট হলো চীন দেশের নামের ভিতরে এবং এই দেশের মুদ্রাটা দেখেন পন ইয়েন ইউয়ান মুদ্রাটার নাম সবচেয়ে বড় ইউয়ান এবং মধ্যবর্তী আছে জাপান তাই এই দেশের মুদ্রার নাম মধ্যবর্তী ইয়েন তো যদি আপনারা এই টেকনিকটা মাথায় রাখেন তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো ভুল হবে না যে উত্তর কোরিয়ার মুদ্রার নাম ওন জাপানের মুদ্রার নাম ইয়েন এবং চীনের মুদ্রার নাম ইউয়ান তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে তো এরকম শর্টকাট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম